সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে, আনন্দে আছে। আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। এখন বাজে হয়তো বা 10:20 বা 10:25 এরকমই বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো সকালবেলা দেখতেই পাচ্ছ কচু নিয়ে বসে পড়েছি, কচু শাক। কচু শাক কেটে নিচ্ছি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না হবে। তো কচু শাকটা কেটে নিচ্ছি। কচু শাক কাটা একদম একদম মানে ভীষণ একটা ঝামেলার কাজ, আর মানে হাত চুলকায় এই কারণে। এমনি কাটতে কষ্ট নেই, কিন্তু এই হাতটা হচ্ছে চুলকায়, এর জন্যই মানে ভালো লাগে না আর কি। তবুও ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ভালো লাগার কোনো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন, তো এখন দুপুরে রান্নাবান্না করব। আর হাজবেন্ডও বাজার নিয়ে চলে এসেছে, তো ইলিশ মাছ এনেছে, আজকে রবিবার তো চিকেন এনেছে। গত সপ্তাহে মটন খাওয়া হয়েছে, এই জন্য এই সপ্তাহে চিকেন এনেছে আর ইলিশ মাছ এনেছে। তো সেগুলোই রান্নাবান্না করব। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এই যে ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছটা ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখন হচ্ছে ইলিশ মাছটা বসিয়ে দেব, কাঁচাই রান্না করব। আর কচু শাকটা কাটা হয়ে গেছে, তো এখন হচ্ছে ধোবো, ধুয়ে সিদ্ধ বসাবো। আর চিকেনের মধ্যে একটু লেবুর রস মাখিয়ে রেখে দিচ্ছি। চিকেনে একটু লেবু দিলে বেশ ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। তো পাতি লেবু না, এগুলো কী লেবু জানি না আমি ঠিক, কিন্তু বড় বড় লেবু, তো সেই লেবুর রসটাই দিলাম আর কি। আর এপাশে হচ্ছে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, মানে এটা মাংসের জন্য। মাছের ঝোল হয়ে গেছে, ইলিশ মাছের ঝোল নামিয়ে নিয়েছি। ডাল হয়ে গেছে, কচু শাক সিদ্ধ হচ্ছে আর কি। আর এপাশে বসিয়ে দিয়েছি মাংস, পেঁয়াজ টমেটো ভেজে নিলাম। তারপরে হচ্ছে আদা রসুন টমেটো সমস্ত কিছু পেস্ট দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি, একটু জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা মাংসের জন্য আলু ভেজে নিয়েছি আগেই, মাছের মাথাও ভাজা হয়ে গেছে। ওই পাশের উনানে কচু শাকটা সিদ্ধ হচ্ছে। কচু শাক সিদ্ধ হতে প্রচুর সময় লাগে, প্রচুর। সবচেয়ে ভালো হয় কচু শাক কাঠের জালে, খুব সুন্দর মানে তাড়াতাড়ি হয়েও যায় কচু শাক। আর মানে দুই উনানে দুটো হচ্ছে আর কি। তো দেখতেই পাচ্ছ মাংসটা কষিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো সাথে থাকো। আর দেখো মাংসতে মানে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেবো, তাহলেই হয়ে যাবে। আর এপাশে হচ্ছে কচু শাকটা ফোড়ন দেব, তো তেল দিয়ে দিলাম। আর আমরা তো সাদা তেলেই বেশিরভাগ রান্না খাই, সর্ষের তেল কম খাওয়া হয়। আর কচু শাকটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে দিয়েছি, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর এখন শুধু একটুখানি আর একটু টানাবো আর ভালো করে মিশিয়ে নেব মাছের মাথার সাথে কচু শাকটা, তাহলেই হয়ে যায়। আর আমার সমস্ত রান্না মোটামুটি হয়ে এসেছে, একটু টমেটোও কেটে নিয়েছি, তো চাটনিটাও বসিয়ে দিলাম। টমেটোর চাটনি করছি আর কি। টমেটো সিদ্ধ হয়ে গেছে, চিনি দিয়ে দিয়েছি, আর এবারে নামিয়ে নিলেই হয়ে যায়। দেখো নামিয়ে নিয়েছি চাটনি। আর এই যে চিকেন, ডাল, এটা এখানে মাছের ঝোল, আর এখানে কচু শাক।
তো দেখো এবারে হচ্ছে গ্যাসটা মুছে নেচ্ছি। রান্নার পরে সবচেয়ে বড় কাজ হলো গ্যাসটা মুছে নেওয়া, তো সেটাই করে নিচ্ছি। গ্যাসটা মুছিয়ে তারপরে হচ্ছে নিচে যাব। দেখো নিচে চলে এসেছি, আর দেখো আজকে আমাদের সমস্ত মিস্ত্রি কাজ করছে, রঙের মিস্ত্রি, পাইপ লাইনের কাজ হচ্ছে তার মিস্ত্রি, এখানে রান্নাঘরের প্লাইয়ের কাজ হচ্ছে, ইলেকট্রিকের কাজ হচ্ছে। দেখো রান্নাঘরে কাজ করছে দাদা ভাই, র‍্যাকগুলো লাগাচ্ছে, দরজা লাগাচ্ছে আর কি, আর ওখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে, আর এখানে হচ্ছে রং। আর আমি হচ্ছে শোকেসটা খালি করছি, মানে শোকেসের যত জিনিসপত্র, আমার বিয়ের গ্লাস কৌটো এটা সযত্ন করে রেখে দিয়েছি, তো সমস্ত কিছু খালি করছি, শোকেসটা দোকানে দেবে আর কি। শোকেসটার যে পায়া হয় না, সেই পায়াগুলো একটু নষ্ট হয়ে গেছে, তো এই কারণে এই ঘড়িটা আমার বিয়ের আগের, আমার জন্মদিনে এক বন্ধু আমাকে দিয়েছিল, তো আমি নিয়ে এসেছিলাম বিয়ের পরে, তো ব্যাটারিটা শেষ হয়ে গেছে আর কি। তো এই সমস্ত কিছু এখন বসে বসে খালি করব, কারণ শোকেসটা আজকেই দিয়ে আসবে দোকানে। তো চলো আমি খালি করে নিই, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো শোকেসটা খালি করে আমি চলে এসেছি উপরে, এসে সোনাজিয়াকে স্নান করলাম, আর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন মুছে নিচ্ছি, আর তারপরে আমি স্নান করব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। থেকে এসে সমস্ত কাজ বাজ করে স্নান করে জামাকাপড়গুলো জানলা দিয়ে সব মেরে দিয়েছি, এখন আপাতত রোদ্দুর হচ্ছে, তো জানি না কতক্ষণ হবে, কারণ একটু আগে আবার এক ঝলক বেশ ভালো বৃষ্টি হয়ে গেল। তো এখন হচ্ছে সোনাজিয়াকে খাওয়াবো, আর আজকে তো আমাদের বাড়িতে রয়েছে হাজবেন্ড, দুই দেওয়ার, তো কখন আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে তো জানি না, মিনিমাম 4টে বাজবে। তো চলো এখন সোনাজিয়াকে খাইয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো দেখো সোনাজিয়াকে খাইয়েছি, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি, আর ওপাশে মানে তরি তরকারি জালে বসিয়েছি গ্যাসে, দুধটা জালে বসাবো, জলগুলো ভরবো, এই সমস্ত করে তারপরে তোমাদের সাথে দেখা হবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো সমস্ত কিছু করে এখন চলে আসলাম কদবেল দুটো মাখতে, সেই কালকে এনেছে মাখিনি, তো আজকে ভাবলাম মেখে নিই। তো প্রথমে ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে বের করে নিয়েছি, আর এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর একটু সর্ষের তেল দেবো, একটু কাঁচা লঙ্কা পেস্ট, আর একটু চিনি দেবো, কারণ একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো এই সমস্ত কিছু দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। কদবেল মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর এই সময়টা বেশ পাওয়াও যায়। তো দেখো মাখা হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো থাকে, জল ভরা, তারপরে দুধটা জাল দেওয়া, তরকারিগুলো গরম করা, তারপরে মিস্ত্রিদেরকে চারি আসলাম, আর এখন বসে বসে আমি কদবেল মাখা খাচ্ছি। কদবেল মাখলাম পুরোটা দেখলি, আর এখন বসে বসে মানে খাচ্ছি, আমি মানে মাখা জাতীয় যে কোনো জিনিস আমি বিকালবেলা বসে বসে খেতে ভালোবাসি, জানলার কাছে বসে বিকালবেলা আমি খাবো, আমার মানে ভালো লাগে, বেশি ভালো লাগে। অনেকে দুপুরবেলা খায়, কিন্তু আমার ভালো লাগে বিকালবেলা বসে বসে খেতে, তো এই কারণে এখন নিয়ে আসলাম মেখে, আর যাদেরকে দিয়েছি আর আমিও খাচ্ছি। তো চলো কদবেল মাখাটা খেয়ে নিই, আর মানে এবছরে এই প্রথম আনলো আজকে কদবেল। আর সোনাজিয়া ঘুমাচ্ছে, হাজবেন্ড ঘুম পাড়ি দিয়েছে, ওরা ঘুমাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সোনাজিয়ার জন্য ম্যাগি করছি, আর আমাদের জন্য চা করা হয়ে গেছে, তো শুভ সন্ধ্যায় এরকম দুধ চা আর বিস্কুট, আর সাথে আছে পপকর্ন, এখন হাজবেন্ড আর আমি খাবো। সোনাজিয়ার জন্য ম্যাগি করে এনেছি, ওরা ম্যাগি খাচ্ছে, আর আমরা চা
বিস্কুট আর এই পপকর্ন খাবো। পরশুদিন এনেছি পপকর্ন, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তো আজকে এক প্যাকেট সোনাজিয়াকে স্নান করানোর পরে ওরা এক প্যাকেট দু বোনকে দিয়েছিলাম, তো বাটি করে ওরা বসে বসে খাচ্ছিল আর টিভি দেখছিল। আরও দু প্যাকেট রয়েছে, তো খাওয়ার হচ্ছেই না, তো ভাবলাম চায়ের সাথেই খেয়ে নিই। এত বেলা হয়ে গেছে খেতে খেতে, মানে বাড়িতে থাকলেই দেরি হয়ে যায়, 4:10 তখন খেয়ে উঠলাম, তো এই কারণে আর খিদেও পায়নি সেমন। তো ভাবলাম আর কিছু করবো না টিফিন, এই যা পপকর্ন খাবো ব্যাস হয়ে যাবে। আর হাজব্যান্ড আবার অনেক কিছু কেনাকাটা করতে যাবে, তো লাইট অনেক কিছু বাকি আছে, তো সেগুলো যাবে আর কি কিনতে। আর সবাই কেনাকাটা করতে যাচ্ছে, তো আমার একটু মন খারাপ, আমি এখনও কেনাকাটা শুরুই করতে পারলাম না। সবার ভিডিও দেখছি, সবার দিদিভাইদের কত শপিং করছে দিদিভাইরা, কিন্তু আমি এখনও পর্যন্ত স্টার্টই করতে পারলাম না। আমার আসলে বাড়িতে কাজ হলে না প্রচুর মানে কাজ থাকে প্রচুর, আর হাজব্যান্ড সময় পাচ্ছে না, ও যেটুকু সময় পাচ্ছে মানে ঘরের পেছনেই সময় দিচ্ছে, মিস্ত্রি দাদাদের সাথে থাকছে, এটা আনতে হচ্ছে ওটা আনতে হচ্ছে, এই কারণে আর মানে মানে মার্কেটে যাওয়ার আর সময় হচ্ছে না। তো আর একা তো ভালোই লাগে না, তো এই কারণে যাওয়া হচ্ছে না আর কি। তো যাবো দেখি সামনের সপ্তাহে, ইচ্ছা আছে, জানি না কতদূর কী হয়, যতক্ষণ না যাচ্ছি বলতে পারছি না কবে যাব। তো সবার শপিং হচ্ছে দেখতে থাকি, সবার শেষেই না হয় আমি করব। আমাদের এমনিতেও প্রতি বছরই দেরি হয়ে যায় করতে করতে, ওই পুজোর এক সপ্তাহ বা 15 দিন আগেই হয় বেশিরভাগ সময়, এর আগে আর হয় না, ওই সেই করতে করতে ওরকম সময়, পুজোর কয়দিন আগেই করা হয় শপিং। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, সুন্দর একটা কমেন্ট করে দিও, সুন্দর হাতের ছোঁয়ায় একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে, ততক্ষণে সবাইকে টাটা।